আমাদের পডকাস্টের আরেকটি পর্বের সকলকে জানাই স্বাগত। আমি একে মাসিকুজ্জামান এবং আমার সাথে রয়েছেন ইউনাইটেড নেশনে বাংলায় ভাষণ দেওয়ার রীতি প্রথমে চালু করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এখন ওই প্রোটোকল ফলো করে আসছে। এরপর শেখ হাসিনা আজকে ইউনুস হচ্ছে বাংলায় ভাষণ দিবে, হুইচ আই অ্যাম কাইন্ড অফ এগেনস্ট। আমি এটা বলতে চাই পরে, কিন্তু তার আগে হচ্ছে গিয়ে আপনার মতামত জানতে চাই। ডু ইউ কেয়ার এট অল? ডু ইউ কেয়ার এট অল মতামতের আগে আমি বলি টপিকটা কেমনে আসছে আজকে। এটা নিয়ে আমরা দেখতেছিলাম যে হেডলাইন্সের মধ্যে যে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনুস। তো তুমি যেটা বললা যে এটা শেখ মুজিব শুরু করছিল, এটা মনে হয় 72 মানে স্বাধীনতার পর। তখন বাংলায় ভাষণ দেওয়াটা আমার কাছে মনে হয় ওয়াজ আ স্টেটমেন্ট টু দ্য ওয়ার্ল্ড, কারণ তখন বাংলাদেশকে অনেকেই স্বীকৃতি দিচ্ছিল না, বাট বাংলাদেশকে চেনানো, বাংলা ভাষাকে চেনানোর জন্য ওই সময় বাংলাতে ভাষণ দেওয়া ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট এন্ড ইট ওয়াজ নেসেসারি ফ্রম পলিটিক্যাল ন্যাশনালিজম সব পয়েন্ট অফ ভিউ। কিন্তু এখন এসে ভাই, এখন তো আমি জাতিসংঘে যাচ্ছি নট নিজেকে চেনাইতে, বাট টু সে সামথিং, মেবি টু ওইখান থেকে কোনো কিছু আদায় করতে, আমার কোনো দাবি দাওয়া পেশ করতে বা কোনো কিছু নিয়ে কমপ্লেন করতে। সো তুমি যেটা আমাকে এর আগে বলতেছিলা যে ওয়াইল কমিউনিকেটিং উইথ ইন্টারন্যাশনাল বডি আই শুড, ইট ইজ বেটার টু ফলো যে সবাই যে ল্যাঙ্গুয়েজটা বুঝে। হ্যাঁ, আর হ্যাঁ, আর তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে যে ডু আই কেয়ার অ্যাট অল কোন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এক্স্যাক্টলি আই কেয়ার অ্যাট অল, আই যে মানে জাতির সঙ্গে কোন ল্যাঙ্গুয়েজে ভাষণ দেওয়া হবে। বাংলায় ভাষণ দেওয়া উচিত না, কারণ আই আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মান করে, আমিও করি, আমারও মাতৃভাষা বাংলা। কিন্তু আপনি যখন একটা আন্তর্জাতিক জায়গায় গেছেন যেখানে গিয়ে আপনাকে একটা ভাষণ দেওয়া হচ্ছে, যে ভাষণের মূল শ্রোতা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, লাইক দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আপনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভাষণটা দিচ্ছেন না, আপনি ইংরেজি ভাষায় আপনার এরকম শব্দ এরকম ফ্রেজ এগুলো ব্যবহার করা উচিত যেগুলো তারা ইমিডিয়েটলি বুঝবে। কারণ আপনি যখন বাংলা ভাষণ দিচ্ছেন তখন ওইটা যখন ইংলিশে ট্রান্সলেট করতেছে তখন অনেক কি পয়েন্ট আছে যেগুলো বাদ পড়ে যাচ্ছে, যেগুলো ছাড়া পড়ে যাচ্ছে। কি পয়েন্ট ছাড়া, এখানে অ্যাড যে যদিও ওইখানে দেয়ার আর হেডফোনস এন্ড অটোমেটিক ট্রান্সলেটার্স, বাট একটা জিনিস আমি যখন তোমার সাথে বাংলায় বলতেছি তার সঙ্গে কিন্তু শুধুমাত্র কথাগুলো বা ওয়ার্ডগুলো অ্যাটাচ না, ইমোশনসটাও অ্যাটাচড, কথার জোরটা বা কোনটা আমি আসতে বলতেছি এই জিনিসগুলো মানে এমফাসিসটা কোনটা থেকে আমি জোর দিচ্ছি কোনটাকে জোর দিচ্ছি না, ট্রান্সলেটার কিন্তু এগুলো করে যেতে পারবে না। সো আলটিমেটলি তুমি যেটা বলছো ট্রু, ইমোশনগুলো বোঝা যায় না। হ্যাঁ, ইমোশন আপনি, এখানে জার্গন অ্যান্ড ইমোশন এই দুটো জিনিসই আসলে মিসিং থাকে যখন তুমি অন্য ল্যাঙ্গুয়েজ বলবে একটা মানুষ ট্রান্সলেট করে শুনবে। কারণ এর আগে ছিল শেখ হাসিনা, শেখ হাসিনাও ইংলিশ এত ভালো না, সি লিটারালি স্টাডিড বাংলা, আর খালদা জিয়া তো 8 পাস, তো দ্যাটস লাইক অ্যানাদার কেস। আপনি কি চান যে বাংলায় ভাষণ দেওয়া উচিত নাকি ইংরেজিতে ভাষণ দেওয়া উচিত? আই ফিল লাইক স্পিকিং ইন বেঙ্গলি অর স্পিকিং ইন ইংলিশ ডাজ নট রিফ্লেক্ট ইউর প্যাট্রিয়টিজম, আমার দেশপ্রেম কখনোই আমার ভাষা দ্বারা শুধুমাত্র প্রকাশ হতে পারে না। জাতিসংঘের মতো জায়গায় আন্তর্জাতিক কমিউনিটি আছে, তোমার জার্গন বুঝবে, তোমার ইমোশনসগুলো বুঝবে তুমি যদি ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলো যে ল্যাঙ্গুয়েজটি সর্বজন বলতো।
যাই হোক, আপনার ন্যাশনালিজমের কথা যেটা, ন্যাশনালিজমের সাথে আপনার অনেকগুলো জিনিস জড়িত। একটা হচ্ছে ভাষা জড়িত। আমরা যখন একটা নেশনকে চিন্তা করি তখন আমরা ইউজুয়ালি চিন্তা করি যে দে স্পিক লাইক প্রবাবলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, যদিও বলে না, তারপরেও ধরা যায় যে তাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? সেরকম আরও কিছু কমন সিম্বল আছে, যেমন জাতীয় সঙ্গীত আছে, তারপর হচ্ছে গিয়ে যে জাতীয় খেলা আছে, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে গিয়ে যে হাডুডু, তারপরেও সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেটে হচ্ছে গিয়ে যে সাকিব আল হাসান, সে হচ্ছে গিয়ে প্রবাবলি রিটায়ার করবে, ইটস লাইক নট কনফার্ম ইয়েট। সাকিব ভাই রিটায়ার করতেছে না, কনফার্ম না, কনফার্ম না, বাট ইটস লাইক বলে ফেলছে। হ্যাঁ, বলছে, সাকিব হাসান হ্যাজ এক্সপ্রেসড টু দ্য মিডিয়া এন্ড অলসো সে বোর্ডের সাথে কোচের সাথে কথা বলছে, সাকিব আল হাসান ইজ রিটায়ারিং ফ্রম টি টোয়েন্টি অ্যান্ড টেস্ট। হ্যাঁ, মানে হি হ্যাজ অলরেডি রিটায়ার্ড ফ্রম টি টোয়েন্টি, বিকজ উনি ও বলছে যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলছে, দ্যাট ওয়াজ ইজ লাস্ট ম্যাচ। তো সামনে আমরা সাকিবকে আর দেখতেছি না টি টোয়েন্টিতে। আর টেস্টে বলছে এখন যে চলমান ইন্ডিয়ার সঙ্গে টেস্ট আছে এবং অক্টোবরে আফ্রিকার সঙ্গে দুটা টেস্ট আছে, ওই দুটা খেলার পরে হি উইল রিটায়ার ফ্রম টেস্ট। সো অ্যাজ আ পার্সন সাকিবের পরে ঢুকতেছি আমরা, মানে সাকিবের এই টেস্ট রিটায়ারমেন্টটা নিয়ে ডু ইউ থিঙ্ক এটা মানে হুট করে সিদ্ধান্ত নেয়া বা ইটস আ টাইমলি ডিসিশন বা হি শুড হ্যাভ টেকেন ইট আর্লিয়ার, তোমার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ মিস মানে মিস হিম বা তাদের কি আমাদের এখনো দরকার আছে এরকম? দরকার প্রবাবলি আছে আপনার বাংলাদেশের, যতটা না মানে ধরেন সাকিব ভালো খেলবে জন্য দরকার আছে, তার থেকে বেশি দরকার হচ্ছে যে অনেকটা মেন্টালি আপনার, যখন সাকিবকে টিমে দেখতেছে অন্য ইয়ারা কি বলে অন্য মেম্বাররা, দে আর লাইক গেটিং আ বুস্ট, দে আর গেটিং আ বুস্ট অ্যাজ ইন লাইক উই হ্যাভ আ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্লেয়ার হেয়ার অর শিট লাইক দ্যাট। তো আমার মতে হচ্ছে গিয়ে যে সাকিবের খেলা উচিত না, সাকিবের খেলা উচিত না, কারণ সাকিবের ফর্ম হচ্ছে গিয়ে যে নাই প্রায় বলা যায়। হি ইজ লাইক প্লেয়িং ওয়ান্স ইন আ মানে প্লেয়িং গুড ওয়ান্স ইন আ ব্লু মুন, সুতরাং আমার মনে হয় তার রিটায়ার করা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে তাকে রিটায়ার করার সাথে সাথে হি নিডস টু ফেস জাস্টিস। সাকিব আল হাসান অবশ্যই 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 শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত, এবং এটা আমার কথা না, আই এম নট মেকিং দিস শিট আপ। যথেষ্ট পরিমাণ পত্রিকায় আসছে যে সে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত, দে হ্যাভ ট্র্যাকড দ্য মানি, দে হ্যাভ ট্র্যাকড দ্য অ্যাকাউন্ট। আমি হচ্ছে জাস্ট সেকেন্ড হ্যান্ড ইনফরমেশান থেকে বলতেছি, রাইট? আমি হচ্ছে আপনার পত্রিকায় যে সকল সংবাদ প্রকাশ পাইছে তার ভিত্তিতে বলতেছি। আপনার যদি অরিজিনাল একটা প্রসিকিউটার কেস সাজাইতে চায়, ঠিক আছে, এই এসএসসির কেউ বা সামথিং লাইক দ্যাট, দে অবভিয়াসলি ক্যান। সাকিব আল হাসানের বিরুদ্ধে অবভিয়াসলি অবভিয়াসলি একটা তদন্ত করা উচিত, যেটা হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারিতে। হি ইজ ইনভলভ ইন ইট অ্যান্ড ইট উইল বি প্রুভেন ইন দ্য কোর্ট অফ ল, আই অ্যাম কনফিডেন্ট। সাকিব আল হাসানের যে টিম বললা এরা তো ব্যবসায়িক। তো আমি যদি আমার মতামত দিই, ফার্স্টে আসি ফ্রম দ্য ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ, সাকিব আল হাসান ইজ অবভিয়াসলি অ্যা বিলি। তুমি যেটা বলছো যে সাকিব টিমে থাকলে অন্য টিম একটা সাইকোলজিক্যালি একটা চাপ খাওয়াতে হবে, বাট টু বি অনেস্ট টি টোয়েন্টিতে সাকিব রিটায়ার করছে এবং ইট ওয়াজ নেসেসারি, বিকজ সাকিব ওয়াজ অনলি কন্ট্রিবিউটিং উইথ বলিং। আর টি টোয়েন্টিতে ওর সাকিব আল হাসান 10 বলে 20 করতে পারতেছিল না, এখন 15 বলে 30 করতে পারতেছিল না, 15 বলে 25 করতে পারতেছিল না, সো সে রিটায়ার করছে, দ্যাট ইজ ভেরি গুড। টেস্ট ম্যাচেও সাকিবের সাকিব যেই জায়গাটায় ব্যাটিং করে ওখানে একটা 25-30 রানের ইনিংস ইজ নট এক্সপেক্টেড, ওখানে ইউ ওয়ান্ট সামওয়ান যে তোমাকে একটা 70-80-100 প্লাস ইনিংস করবে, বিকজ ওই 4-5-6 এই তিনটা চারটা ব্যাটসম্যানই হচ্ছে গিয়ে টেস্ট ম্যাচে খেলার মোড়টা ঘুরায় দেয়। সো সাকিব ওয়াজ আবার সেম অ্যাগেইন জাস্ট লাইক টি টোয়েন্টি, সে টেস্টেও হি ওয়াজ কন্ট্রিবিউটিং অনলি উইথ দ্য বল। বাট রিসেন্টলি যেটা হয়েছে যে সাকিবের আই গেস আঙ্গুল একটা ইঞ্জুরি নিয়ে কনসার্ন হয়েছে, যে কারণে সাকিব আসলে আর পাকিস্তান ওই বোলিংটাও করছে, তো সে যে ডিসিশনটা নিচ্ছে আই থিঙ্ক ওটা উপযোগী। আর ওয়ান ডে নিয়ে, হ্যাঁ, ওয়ান ডেতে বাংলাদেশ টিমটা সে এখনও খেলতে চায়, এটা নিয়ে আসলে আমি বলবো যে বাংলাদেশের জন্য এটা ভালো আবার খারাপ। ভালো বলতে সাকিব যদি ওয়ান ডেতে মোটামুটি ধরো ওয়ান ডেতে সে যদি 30 বলে 35 করে বা 30 বলে 30ই করে, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খারাপ করবে, আবার সে যদি 10 ওভার বল করে 40 রান দিয়ে একটা দুটো উইকেট পায়, দ্যাট ইজ ভেরি গুড। মানে সাকিবের ওই ক্যাপাসিটিটা আছে যেটা টি টোয়েন্টি বা টেস্টের সঙ্গে মিলতেছে না। সো হ্যাঁ, সাকিবের ডিসিশনটা ইজ টাইমলি,
বাট হি হ্যাজ স্টিল অ্যালাউড টু ডেলিভার টু ওডিআই ক্রিকেট। এখন তুমি যে পয়েন্টটা বলছো তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, এইখানেও আমি অ্যাগ্রি করি যে আসলে একটা মানুষ হত্যা মামলা যেটা দিছে সেটার সাথে সে জড়িত না, দ্যাটস লাইক কমপ্লিটলি পয়েন্টলেস। আমার বিশ্বাস করো হি ওয়াজন্ট ইভেন ইন বাংলাদেশ এট দ্যাট টাইম, সো অবভিয়াসলি হি ইজ নট সাথে। তুমি যেটা বলছো শেয়ার বাজার কেলেঙ্কারি, ভাই এখানে তো সাকিব আহমেদ আরো অনেকেই, হ্যাঁ অনেকেই, জাস্ট বিকজ হি সাকিব আল হাসান তার নাম জবানবন্দি করতে হবে এরকম কিছু না, না আই এম সেইং অবভিয়াসলি এভরিওয়ান, হ্যাঁ সবার জন্য তদন্ত করা উচিত। ওকে ওকে না ঠিক আছে, আর এখানে অ্যাগ্রি উইথ ইউ, বাট যেটা আসলে আমার মনে হচ্ছে হবে যে সাকিব টেস্ট ম্যাচ খেলার পরে আনটিল দ্য নেক্সট ওডিআই সিরিজ সাকিব ইউএস চলে যাবে বা ওকে জামিনে এরকম কিছু একটা করে ব্যবস্থা করে। যাই হোক, আমরা এর পরে যে কথাটা নিয়ে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সাকিবের অনেক অন্ধ ভক্ত আছে, সাকিবের অনেক ফলোয়ার আছে যারা আপনি যে কোনো একটা পোস্ট করলেই তাকে ডিফেন্ড করবে। সো মাই কোয়েশ্চেন ইজ যে এই অন্ধবিশ্বাস, হোয়াট ইজ দ্য আলটিমেট প্রাইস অফ দিস ব্লাইন্ড ফেথ? আপনার ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে যে 46 জন, যার মধ্যে 37 জনই শিশু, হচ্ছে জীবিত পত্রিকা পূজা, জীবিত পত্রিকা পূজা দিতে গিয়ে মারা গেছে, দ্য ড্রাউন মানে ডুবে মারা গেছে, নদীতে পূজা দিতে গিয়ে মারা গেছে। সো মাই কোয়েশ্চেন ইজ লাইক হোয়াই ডু পিপল স্টিল কিপ ডুইং দিস? না জীবিত, ফার্স্ট অফ অল জীবিত পত্রিকা পূজাটা বেসিক্যালি কি, এটা কি মানে সন্তানের মঙ্গল? আই থিংক ইউ ক্যান পজ দিস, লাইক দেয়ারস টু মাচ নয়েজ, পজ দেয়ার পর সাময়িক বিরতির জন্য দুঃখিত, আজান দিচ্ছিল এজন্য আমরা সাময়িক ব্রেক নিয়েছিলাম। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি যে অন্ধবিশ্বাস, রাইট? 46 পিপল ডাইড লাইক ফর আই গেস নাথিং, বাট দে বিলিভ দে ওয়্যার অ্যাচিভিং সামথিং, তো আমার জন্য নাথিং। ওই যে জীবিত পত্রিকা, যে আমরা যে জীবিত পত্রিকা যে পূজা নিয়ে কথা বলতেছি এটা তো আসলে সন্তানের মঙ্গলের জন্য, সো ব্যাপারটা কি কিরকম আইরনি না? হ্যাঁ বেশ আইরনি, সন্তানের মঙ্গলের জন্য 36টা শিশুকে, শিশুর প্রাণ গেল, এটা কি কাইন্ড অফ বলি দেয়া হলো? এমন লাইক এমন না যে তারা জানতো না রিস্ক সম্পর্কে, জিনিসটা খুবই ট্র্যাজিক, মানে এটা আসলে আমি মানে এটা শুধুমাত্র যে এই একটা ইনসিডেন্ট না, রথযাত্রা বলে একটা উৎসব আছে যেখানে মানুষজন রথ টানতে গিয়ে, এটা আগে আরো অনেক বেশি উৎসব যে লোকজন একজন আরেকজনের পায়ের চাপায় রথের চাকার নিচে পড়ে যাওয়া মানুষ মারা যাচ্ছে। সো হ্যাঁ এখানে মানুষ মারা যাচ্ছে অন্ধবিশ্বাসে, এবং অনেকে বিশ্বাস করতেছে এখানে গিয়ে মারা গেলে নাকি তারা একচুয়ালি স্বর্গে যাবে, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক এবং শিশুরাই মারা যায়, বিকজ যে নদীর স্রোতে বা মানুষের প্রেশারে ওরা নিতে পারে না। মানে আমার কাছে যদিও আমি এখানে মানুষের সেন্টিমেন্টে আঘাত করতে চাই, আপনি বল হ্যাভ ফ্রিডম অফ রিলিজিয়ন, হ্যাঁ এক্স্যাক্টলি, বাট ডু দে হ্যাভ ফ্রিডম টু ড্রাউন देयर চিলড্রেন? না এখন ওরা তো এটা ইচ্ছা করে করে নাই, যে তুমি যে বললা যে না ইচ্ছা করে না করো, কিন্তু ওরা রিস্ক তো জানতো, দে নো দ্যাট দেয়ার ওয়্যার রিস্ক। আমাদের শেষের পর্যায়ে চলে এসেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা আর কি কি বিষয় নিয়ে কথা বলতে পারি। বিদায়, গুড।